আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি জনমত সংবাদে। আপনাদের সাথে আছে আমি তানাজা আফরিন। বাংলাদেশ সরকারের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী হয়েছেন শফিকুর রহমান চৌধুরী, এমপি। এই উপলক্ষে 18 জানুয়ারি সারের ক্যাম্বারলি রেস্টুরেন্টে ওসমানী নগর ও বিশ্বনাথ বাসের পক্ষ থেকে আনন্দ সভা ও মিষ্টিমুখ অনুষ্ঠিত হয়। আশিক মিয়ার সভাপতিত্বে এবং হাবিব আলীর পরিচালনায় বিপুল সংখ্যক ওসমানী নগর ও বিশ্বনাথ বাসের উপস্থিতিতে আনন্দ সভায় বক্তব্য রাখেন আব্দুল মুহাইমিন, রকিব আলী, মইনুল রশিদ, আজিজ মিয়া, ইসলাম আলী, বশির মিয়া, আলকাস মিয়া, বাদশা মিয়া, আসকর আলী, মিলন চৌধুরী, মখলিস মিয়া, লিটন মিয়া, মুরাদ চৌধুরী, আব্দুল কালাম, আজিজুল হক, সোহেল মিয়া প্রমুখ। সভায় বক্তারা শফিকুর রহমান চৌধুরী এমপিকে মন্ত্রিসভায় স্থান করে দেয়ায় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানান এবং শফিকুর রহমান চৌধুরী ওসমানী নগর ও বিশ্বনাথ সংসদীয় এলাকার উন্নয়ন এবং বাংলাদেশের উন্নয়নের জন্য কাজ করে যাবেন বলে প্রত্যাশা করেন। বক্তারা বলেন, আমাদের এমপি বিশেষ করে ওসমানী নগরের সাদিপুর ইউনিয়নের 1 নং ওয়ার্ডের মতো অবহেলিত এলাকার জন্য কাজ করে যাবেন। আমরা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার কাছে যুক্তরাজ্য থেকে বিভিন্ন সময় এলাকার উন্নয়নের জন্য দাবি জানিয়ে আসছি। এবার আমরা আশা করছি প্রবাসী কল্যাণ মন্ত্রী হিসেবে আমাদের এমপি শফিকুর রহমান চৌধুরী এলাকার উন্নয়নে ভূমিকা রাখবেন। পরিশেষে উপস্থিত সকলে একে অপরকে মিষ্টিমুখ করান এবং নৈশভোজের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি করা হয়। দর্শক, এ ছিল এখনকার মতো। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।